হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ থেকে পার্সিলা ভ্যারি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি যেখানে তুমি ইংলিশ শিখবে বাংলায় অনেক বেটার হবে প্রেসি রাইটিংয়ের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা যে প্রেসেটি সলভ করতে চলেছি সেই প্রেসিটি পিএসসি মিসলেনিয়াস মেন্সে টু থাউজেন্ড এইটিন এই বছর পরীক্ষাতে দিয়েছিল আজকে আমরা সেই প্রেসেটি সলভ করবো এবং প্রেসি প্র্যাকটিস করার মধ্যে দিয়ে কিন্তু তোমরা প্রেসির ওপরে তোমাদের যে আইডিয়াটা তোমার যে গ্রিপটা সেটা কিন্তু স্ট্রং হবে সুতরাং প্র্যাকটিসটাই হচ্ছে যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে মূল বিষয় কারণ প্র্যাকটিস না করলে তোমাদের রাইটিংয়ে কিন্তু ফ্লুয়েন্সি আসবে না তোমাদের রাইটিংয়ে তোমরা যতটা ভালোভাবে তোমরা প্রেপারেশন নেবে ততটাই ভালো তোমরা পরীক্ষাতে কিন্তু ফ্লুয়েন্টলি লিখতে পারবে ফ্লুয়েন্টলি ভাবনা চিন্তা করতে পারবে এবং সেটাকে তোমরা লেখার মাধ্যমে এক্সপ্রেস করতে পারবে তাহলে শুরু করছি আজকের লেসেন দিস ইজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন বলছি এটা হচ্ছে আমি আজকে উত্তর দিতে চলেছি সে প্রশ্নটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্যটা কি ওয়েল ইটস এইম ইজ টু নো দি ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট উই স্টাডি বলছি এটার এইম হচ্ছে টু নো এটা জানতে কি জানতে দি ফার্স্ট রেট মানে সব থেকে যেটা ভালো ফার্স্ট রেট মানে সব থেকে যেটা বেস্ট ওকে ইন এনি সাবজেক্ট উই স্টাডি আমরা যে সাবজেক্টটি পড়াশোনা করি না কেন সেই সাবজেক্টের সম্পর্কে সবথেকে ভালো মতো জানতে সব থেকে বেস্ট ওয়েতে জানতে বেস্ট ইনফরমেশনগুলো নিতে ভালো করে গভীরে গিয়ে বিষয়টাকে জানা ঠিক আছে এই সমস্ত কিন্তু এখানে বলা হচ্ছে উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট অ্যাজ নিয়ারলি অ্যাজ আর পাওয়ার্স অ্যালাউ এবং উইথ এ ভিউ এবং তোমাকে এই ধারণা নিয়ে চলতে হবে অফ অ্যাচিভিং তুমি অর্জন করবে ইট এবং তুমি সব থেকে যে ভালো জ্ঞান সেই ভালো জ্ঞানটা সব থেকে ডিপ নলেজ যেটা ওকে ভাস্ট নলেজ সেটা তুমি গেইন করবে অ্যাজ নিয়ারলি অ্যাজ ইয়োর পাওয়ার্স অ্যালাউ আমাদের শক্তি আমাদের ক্ষমতা যতটা অ্যালাউ করবে ততটা পর্যন্ত তোমাকে কিন্তু জানতে হবে বিষয়টার গভীরে গিয়ে এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য যে কোনো একটা সাবজেক্ট যখন আমরা পড়াশোনা করছি সেই সাবজেক্টের গভীর যে নলেজ রয়েছে সাবজেক্টের একদম যে বেস্ট নলেজটা বেস্ট ভাবে আমরা জানতে পারি সেটাই কিন্তু এখানে অর্জন করার কথা বলা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হিসাবে ইফ উই কুড

বলছি উই শুড নট স্টাম্বল তাহলে কিন্তু আমাদের উচিত নয় হোঁচোট খাওয়া স্টাম্বল হোঁচট খাওয়া মানে বাধার সম্মুখীন হওয়া থ্রু এ ভ্যারাইটি অফ লেসেন্স আমরা প্রচুর বিভিন্ন অধ্যায় বিভিন্ন লেসেন্স পড়াশোনা করছি বিভিন্ন লেকচার্স অ্যাটেন্ড করছি বিভিন্ন বই পড়াশোনা করছি লাইক আ ড্রাঙ্ক ম্যান আমরা একটা ইনো ড্রাঙ্ক ম্যান মাতাল মানুষের মতো তাহলে আমরা প্রত্যেক পদে পদে কিন্তু হোঁচট খাবো না যে একটা সাবজেক্টের জন্য বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে অ্যাপ্রোচ করা হয় বিভিন্ন কিছু লেখা হয় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লেকচার দিয়ে থাকে সেই টপিকের ওপরে ঠিক আছে বিভিন্ন লেসেন্স তৈরি হয় তো কি এক একটা লেসেন্স দেখতে দেখতে আমরা কনফিউজড হয়ে যাই অ্যাকচুয়ালি আমরা কোনটা বিলিভ করব কিংবা কোনটা সঠিক কোনটা ভুল তাহলে কি হচ্ছে আমাদের সেই বিষয়টা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা নেই তাই জন্য আমরা কনফিউজড হয়ে যাচ্ছি বিভিন্ন টপিকের ওপরে পড়াশোনা করতে গিয়ে তাই জন্য বলা যদি আমাদের মনে এই বিষয়টা আমরা ফিক্স করে নিই যে এই সাবজেক্টে এই নলেজ আছে এই সাবজেক্টের গভীরে গেলে আমরা এইভাবে বিষয়টাকে জানতে পারি তাহলে কিন্তু একজন মাতাল মানুষের মতো প্রত্যেক পদে পদে আমাদেরকে হোঁচট খেতে হবে না অনলি পার্সিয়ালি অ্যাওয়ার ওয়ার উই আর ওর হোয়াট উই আর ডুইং এবং আমাদের তাহলে কিন্তু এটা মানে আমরা পার্শিয়ালি জানতে পারছি আমরা অংশ তো জানতে পারছি আমরা কিন্তু পুরোপুরি নিজেদের সম্পর্কে নিজেদের আইডিয়াস বা নিজেদের নলেজটা কোথায় আছে বা আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করছি বা আমরা এই বিষয়টা জানতে গিয়ে কোথায় পৌঁছেছি এইগুলো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারছি না আমরা পার্শিয়ালি জানতে পারছি পার্শিয়ালি আমরা অ্যাওয়ার থাকছি সচেতন থাকছি যে এই বিষয়টা নিয়ে জানতে গিয়ে আমরা কতদূর পৌঁছেছি ঠিক আছে এই যে বিষয়টা বলা হলো এখানে যে যখন আমরা কোনো একটা সাবজেক্টকে গভীরে গিয়ে পড়াশোনা করছি গভীরে জানতে পারছি তখন অন্য কোনো লেসেন্স লেকচার্স বুকস আমরা যতই পড়ি না কেন আমরা কিন্তু কখনোই কনফিউজ হব না কিংবা একটা মাতাল মানুষের মতো হোঁচট খাব না প্রত্যেক পদে পদে উই শুড সিজ

পরীক্ষায় পাশ করার জন্য অর টু সিকিওর ডিগ্রিজ অর ডিপ্লোমাস আমরা আমাদের ডিগ্রি নিই কিংবা ডিপ্লোমা এটা পাওয়ার জন্য আমরা পড়াশোনা করি স্কুলে যাই অর টু স্যাটিসফাই হার টিচার্স কিংবা আমাদের টিচারকে স্যাটিসফাই করার জন্য বেশি নাম্বার না পেলে বকাছকা করবে সেই জন্য আমরা পরীক্ষায় পড়াশোনা করি শুধুমাত্র নাম্বারটা সিকিওর করি এইগুলো কিন্তু ভাবা বন্ধ করতে হবে থ্রু দিস মেবি অ্যান্ড আর ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেকটিভস এবং এইটা যখনই আমরা ভাবা বন্ধ করবো তাহলে কিন্তু আমরা কি করতে পারবো আমাদের যে নলেজটা আমাদের যে অবজেকটিভস আমাদের যে উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য সেটা কিন্তু তাহলে লিমিটেড থাকবে না আমরা এখন কিন্তু লিমিটেড একটা উদ্দেশ্য নিয়ে অবজেক্টিভস নিয়ে পড়াশোনা করছি শিক্ষার আসল এইমটা আমরা যেহেতু জানি না তাই জন্য আমাদের কাছে কিন্তু শিক্ষার উদ্দেশ্যটা বা অবজেক্টিভস এটা শিখলে কী কী আমরা অ্যাচিভ করতে পারবো সেটা কিন্তু আমাদের কাছে লিমিটেড আইডিয়া রয়েছে আমাদের কিন্তু পুরোপুরি সম্যক ধারণা নেই ওকে উই শুড হ্যাভ ব্রড অর্ডার ইন টুয়ার এডুকেশন উই শুড হ্যাভ ব্রড অর্ডার ইন টুয়ার বলছে আমাদের শিক্ষাতে আমাদের এরকমই একটা অর্ডার নিয়ে আসা উচিত ছিল আমাদের শিক্ষাতে এরকমই একটা কিন্তু ইউনো ধারণা নিয়ে আসা উচিত ছিল যে বাই রিয়ালাইজিং ইটস ট্রু এইম যখনই শিক্ষার আসল উদ্দেশ্য আমরা উপলব্ধি করতে পারবো ওকে অনুধাবন করতে পারবো অ্যান্ড উই শুড হ্যাভ ডিপেন্ড ইন টু আওয়ার মাইন্ড থ্রু প্র্যাকটিস এবং আমরা যদি আমাদের মনে এই বিষয়টাকে আরও গভীরভাবে আমরা বুঝতে পারতাম কিসের মাধ্যমে থ্রু প্র্যাকটিস আমরা যদি প্র্যাকটিস করতাম দ্য সেন্স সেই বিষয়টা দ্যাট ওয়ার দি পারপাস ইন লাইফ ইজ দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড দি থেকে মূল্যবান পারপাস উদ্দেশ্য হচ্ছে দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স আমরা সবসময় উৎকর্ষতার জন্য আমরা ডিজায়ার করবো সবসময় জীবনে উৎকর্ষতা লাভ করার চেষ্টা করব কয়েকটা নাম্বার পেলাম রেজাল্টে ভালো মার্কস হলো কিংবা পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম কিংবা ভালো একটা জব এটা কিন্তু জীবনের উৎকর্ষতা নয় এটা কিন্তু জীবনে শিক্ষার উৎকর্ষতা নয় ঠিক আছে দ্য বেস্ট অব দ্য ফ্রাস্ট্রেট এবং আমরা যে পার্সুট করবো আমরা যে ইউনো সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সবথেকে যেটা ভালো সবথেকে যেটা বেস্ট আইডিয়া সব থেকে বেস্ট যে নলেজটা সেটা কিন্তু আমরা জীবনে পাওয়ার চেষ্টা করব। তাহলে এখানে এটাই বলা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এমনই একটা ইউনো ধারণা এমনই একটা বিষয় একটা অর্ডার নিয়ে আসা উচিত ছিল এখানে অর্ডার মানে কিন্তু যে ইউনো গভর্নমেন্ট যে আইন তৈরি করছে লয়েন অর্ডার সেরকমটা নয় কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন নিয়ে আসা উচিত ছিল ঠিক আছে ধাপে ধাপে যে পরিবর্তনটা নিয়ে আসা উচিত ছিল সেটাই কথা বলা হচ্ছে এবং সেই কি অর্ডার নিয়ে আসার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রিয়ালাইজ করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে আমাদের নিজেদের মনে এবং সেই প্র্যাকটিস করতে হবে যে আসল শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জীবনে আমাদের একটা গভীর পারপাস খুঁজে বের করা একটা মূল্যবান উদ্দেশ্য খুঁজে বের করা সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে ডিজায়ার ফর এক্সেলেন্স উৎকর্ষতার জন্য তুমি পড়াশোনা করবে অ্যান্ড দ্য পার্সুড অব দ্য বেস্ট এবং সব থেকে যে ভালো নলেজ সব থেকে গভীর যে নলেজ একটা সাবজেক্ট যতটা গভীরে গিয়ে জানা যায় সেই বিষয়টা তুমি জানার চেষ্টা করবে এটাই হচ্ছে আমাদের শিক্ষার ট্রু এইম আসল উদ্দেশ্য আই হোপ তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো এবং প্যাসেজে ওয়ান ফিফটি সিক্সটা ওয়ার্ডস আছে সুতরাং এর যদি ওয়ান থার্ড করা হয় তাহলে আমাদের মোটামুটি ফিফটি টু মতো ওয়ার্ড হচ্ছে এর মধ্যে আমাদের কিন্তু ফিফটি টু থেকে ফিফটি ফাইভের মধ্যে আমাদের যে মেন প্রেসিটা সেই প্রেসিটাতে ওয়ার্ডিংটা রাখতে হবে এবার আমরা দেখে নেব যে এর মধ্যে কোন কোন সেন্টেন্সগুলো আমাদের মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট আমাদের প্রেসি রাইটিংয়ের জন্য যেমন ধরো প্রথমে রয়েছে এইম ইস টু নো দি ফার্স্ট ইন এনি সাবজেক্ট উইথ স্টাডি এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট উইথ এ ভিউ অফ অ্যাচিভিং ইট এজ নিয়ারলি অ্যাস আ পাওয়ার্স যতটা আমাদের ক্ষমতায় কুলবে ততটা কিন্তু আমরা একটা বিষয়ে গভীরে গিয়ে জানার চেষ্টা করব ওকে এরপরে যেটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউনো আমাদের এইটা মনে করলে চলবে না যে আমরা পড়াশোনা করছি শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য কিংবা ইউনো আমাদের যে লিমিটেড অবজেক্টিভস এই বিষয়টা তোমাকে একটুখানি এখানে বলতে হবে আর এরপরে যে লাস্টে পুরোটা রয়েছে পোর্শনটা উই শুড হ্যাভ ব্রড এইটা পুরোটা আমাদের দরকার যেখানে বলা হচ্ছে জীবনে উদ্দেশ্য হবে শিক্ষার উদ্দেশ্য হবে জীবনে উৎকর্ষতা খোঁজা এক্সিলেন্স খোঁজা এবং আমাদের যে ইউনো বেস্টটা আমরা কীভাবে পেতে পারি কত গভীরে গিয়ে আমরা নলেজটা পেতে পারি সেই বিষয়টা জানা এইটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এই লাইনগুলো তাহলে তিনটে জায়গা যেখানে আমি আন্ডারলাইন করেছি সেইগুলো আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট মেন প্রেসি রাইটিংয়ের জন্য এবার আমরা দেখি যে এখানে আমি সেই সেন্টেন্সগুলো লিখেছি যেগুলো আমি একটু আগে আন্ডারলাইন করলাম যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট প্রেসি রাইটিংয়ের জন্য এইবারে আমি মেন প্রেসিতে আসি যেটা তোমরা পরীক্ষাতে লিখবে দেখো তোমাদের পিএসসি পরীক্ষাতে কিন্তু একটা আলাদা করে শিট দেওয়া হয়ে থাকে একটা আলাদা করে পেজ দেওয়া হয় যেখানে আই থিঙ্ক তোমাদের ওই বক্সগুলো থাকে গ্রিড থাকে ঠিক আছে যে গ্রিডের মধ্যে তোমাকে হয়তো লিখতে হয় ঠিক আছে আমার খুব একটা ভালো আইডিয়া নেই যে পরীক্ষাতে তোমাদের এই গ্রিড পেপারটাই দেয় কিনা বাট আই থিঙ্ক পরীক্ষাতে তোমাদের একটা আলাদা করে পেপার দেবে যেখানে তোমরা প্রেসিটা লিখবে তো এরকম যদি গ্রিড থাকে প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে এক একটা বক্সের মধ্যে লিখতে হবে ঠিক আছে সুতরাং সেটা আরও ইজি হবে তোমাদের কাউন্ট করার ক্ষেত্রে ওকে এখানে আমি ফিফটি ফোর ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করছি প্রেসিটা প্রেসিতে যে তোমাকে টাইটেল দিতে হয় সেটা হলো এইমস অফ এডুকেশন ভেরি মানে খুব মানে পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি এইমস অফ এডুকেশন নিয়ে কথা বলা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য নিয়ে কথা বলা হচ্ছে দ্য এডুকেশন শুড এইম টু প্রোভাইড দি বেস্ট এডুকেশনের অবশ্যই উচিত এটা লক্ষ্য করা কি করবে টু প্রোভাইড সরবরাহ করবে দ্য বেস্ট সবথেকে যেটা ভালো সব থেকে যেটা গভীর নলেজ সেটা দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড অ্যাজ মাচ আইডিয়া অ্যাবাউট এনি সাবজেক্ট অ্যাজ ইট ক্যান এবং একটা সাবজেক্টকে যতটা বেশি ভালো আইডিয়া দেওয়া সম্ভব ততটাই আইডিয়া কিন্তু এই এডুকেশান দেবে তোমাকে তাহলে দ্য এডুকেশন শুড এইম টু প্রোভাইড দ্য বেস্ট অ্যান্ড অ্যাজ মাচ আইডিয়া অ্যাবাউট এনি সাবজেক্ট অ্যাজ ইট ক্যান যতটা গভীরে পারবে যতটা ভালো পারবে এবং যতটা বেশি সম্ভব তোমাকে আইডিয়া দেবে সেই সাবজেক্টের সম্পর্কে এইমস অব এডুকেশন শুড নট বি লিমিটেড টু সিকিউরিং মার্কস বলছে শিক্ষার উদ্দেশ্য শুড নট বি লিমিটেড এটা কিন্তু বেঁধে দেওয়া উচিত নয় লিমিটেড করা উচিত নয় কিসের মধ্যে টু সিকিউরিং মার্কস শুধুমাত্র আমরা মার্কস পাবো নম্বর পাবো অ্যান্ড ডিগ্রিজ ইন দি এক্সামিনেশন পরীক্ষায় মার্কস পাবো এবং ডিগ্রি পাবো এটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য হতে পারে না রাদার উই শুড হ্যাভ রিয়ালাইজড ইটস ট্রু পারপাস ইন আয়ার লাইফ তার থেকে আমাদের কি করা উচিত রাদার আমাদের কি করা উচিত উই শুড হ্যাভ রিয়ালাইজড আমাদের এটা বোঝা উচিত উই শুড হ্যাভ আমাদের এটা বোঝা উচিত ছিল ইটস ট্রু পারপাস এটার আসল উদ্দেশ্য ইন আয়ার লাইফ আমাদের জীবনে কিসের মাধ্যমে আমরা আসল উদ্দেশ্য বুঝতে পারবো বাই অ্যাচিভিং ব্রিলিয়ান্স এই যে উৎকর্ষতার কথা বলছিলাম এক্সেলেন্সের কথা বলছিলাম এটা এখানে বলা হচ্ছে বাই অ্যাচিভিং ব্রিলিয়ান্স সব কিছুতে আমরা কতটা ব্রিলিয়ান্স বা উৎকর্ষতা অ্যাচিভ করতে পারি অর্জন করতে পারি তার মাধ্যমে অ্যান্ড চেজিং দ্য হায়েস্ট এবং সব থেকে গভীর যে নলেজ সব থেকে যেটা ভালো নলেজ সব থেকে যেটা হায়েস্ট নলেজ হাইয়েস্ট ডিগ্রি অফ নলেজ হাইয়েস্ট ফর্মস অফ নলেজ সেটা কিন্তু আমাদের চেস করা উচিত আমাদের তারা করা উচিত সেটার পেছনে আমাদের ধাওয়া করা উচিত তাহলে রাধা বিশুড হ্যাভ রিয়ালাইজড ইটস ট্রু পারপাস ইন লাইফ আসল যে উদ্দেশ্য পারপাস সেটা আমাদের লাইফে অনু উপলব্ধি করা উচিত কিসের মাধ্যমে উপলব্ধি করব যাতে আমরা ব্রিলিয়ান্সটা পাই উৎকর্ষতা অ্যাচিভ করতে পারি অর্জন করতে পারি এবং সব থেকে হাইয়েস্ট ফর্মস অফ নলেজ সেটার পেছনে ধাওয়া করি এবং এভাবেই কিন্তু প্রেসিটা শেষ করছি এবং এভাবেই এই ধরনের প্রেসিকে তোমরা অ্যাপ্রোচ করবে তোমরা পরীক্ষাতে লেখার চেষ্টা করবে এবং সেটা তখনই সম্ভব হবে যখন তোমরা বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস করবে যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ